বাগানে কাজ না পাওয়ার অভিযোগে এবার বাগানের মূল গেটে তালা দিয়ে গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাগানের মালিরা। ঘটনাটি মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের পর্যটকদের মনোরঞ্জনের জন্য কংসাবতী দপ্তরের একটি বাগানে। মালিদের দাবি, অবিলম্বে তাদের কাজে নিয়োগ করতে হবে, নিয়োগ না করা পর্যন্ত বাগানে কাউকে কাজ করতে দেবেন না এবং গেটের চাবিও খুলবেন না বলে দাবি জানাচ্ছেন তারা। আর কি বলছেন তারা শোনা, গত আমরা দীর্ঘ 5-6 বছর কাজ করেছি, কাজ করার পরে টেন্ডার শেষ হওয়ার কারণে আমাদেরকে বলল যে কাজ এখন বন্ধ থাক, টেন্ডার হলে তোমাদেরকে জানানো হবে। যে টেন্ডার হওয়ার পর মানে টেন্ডার হয় নাই, তারপর আমরা অফিসে খবর নিয়েছি, খবর মানে বলছে যে টেন্ডার হলে তোমাদেরকে জানাবো। ওই করে আমাদের বছর দেড়েক প্রায় ঘুরিয়েছে। ঘোরার পরে মানে কিছুদিন আগে আমরা দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত দেওয়ার পরে বলছে এটা এখানকার লোকাল মানে লোকাল থেকে নেওয়া হয়েছে, মানে সাহেব বলছেন আমি পারবো না। মানে আপনাদের বাদ দিয়ে অন্য কাউকে জয়েন করা? হ্যাঁ, অন্য কাউকে নিয়েছে, নতুন নিয়োগ হয়েছে। তারা আগে কাজ করতো না? তারা আগে কাজ করতো না। আগে আপনারা কিসের কাজ করতেন? এখানে আমরা বাগানে মালির কাজ করতাম, বাগান পরিষ্কার কর। আমরা আগে 8 জন ছিলাম, এখন 2 জন মানে অন্যান্য 2 জন মানে অন্য জায়গায় কাজ পেয়েছে। একজন ওই বাগানে করে আর একজন ওই বাংলোতে ওখানে, আর বাকি 6 জন আমরা আছি। বসে আছি প্রায় 23 সালে মানে টেন্ডারটা শেষ হয়, তারপরে থেকে মানে এখন পর্যন্ত বসে আছি। প্রায় দেড় বছর হচ্ছে। অফিস বলেছে যে নেতা থেকে মানে নিয়োগ করা হয়েছে এখানে। কোন দলের নেতা সেটা বলতে পারবো না, কোন দলের নতুন নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বাদ দিই? হ্যাঁ, আমাদেরকে বাদ দিই। তাতে আপনাদের কাজে না হয় জন্য কি তালা দিয়েছে? হ্যাঁ, ওই জন্য তালা দিয়েছি।